ওয়েলকাম টু অ্যা নিউ ভিডিও আগেন তোমাদের কাছে আমি স্কুল ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখব তিনটি স্কুল আছে তিনটি নামই স্কুলের ভ্যাকেন্সি আপডেট ওকে তার সাথে জানিয়ে রাখি যাদের বিএড এক্সপিরিয়েন্স আছে তারা তো অবশ্যই চান্স পাবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই আজই ট্রাই করে দাও এবং যাদের বিএড অথবা এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ দো স্টুডেন্টস হু হ্যাভ নো বিয়েডস নো এক্সপিরিয়েন্স দেলসো ট্রাই দো স্কুল আমি স্কুলের নামগুলো আলোচনা করছি তার সাথে আমি তোমাদের জানিয়ে রাখি যখনই তোমরা ট্রাই করবে এই স্কুলগুলোতে এই স্কুলে তোমাদের যোগ্যতা অনুসারে কিন্তু তোমাদের নেওয়া হবে ওকে যোগ্যতা অনুসারের মধ্যে তোমাদের পড়ছে তোমাদের ডেমো ক্লাস তোমাদের কিছু জি কে টাইপস তোমাদের কিছু কোয়েশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের তোমাদের মানে বর্তমান ভারতে কী কী হচ্ছে তার আপডেটগুলোর সাথে তোমরা কতটা অ্যাটাচড আছো সেইগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যেরকম লাইক ধরে নাও যে কোনো বস্তুর ওজন কোথায় বেশি হয় মরু অঞ্চলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মাধ্যমে রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা সুধা মূর্তি তো এই ধরনের কিছু জি কে কোয়েশ্চেন তোমাদের করা হবে ফর তোমাদের জি টেস্ট নেওয়ার জন্যে তোমাদের জেনারেল নলেজের টেস্ট নেওয়ার জন্যে তো এই ধরনের তোমাদের প্রত্যেক দিনের ভিডিও চাকরির ভিডিওর সাথে তোমাদের কিছু জিজ্ঞের কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে রাখি কারণ সবসময় কি হয় আমাদের বুক স্কুলে পড়া সম্ভব হয় না অথবা আমাদের কোনো পড়ার মধ্যে অ্যাটাচমেন্ট থাকা পসিবল হয় না কারণ আমরা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকি তাই একটা পাঁচ মিনিট অথবা সাত মিনিটের ভিডিওর মধ্যে তোমরা কিছু চাকরির আপডেট পেয়ে যাও এবং তার সাথে কিছু জি কির ইনফরমেশন আমি তোমাদের দিতে থাকি এরকম আপডেটগুলো পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে যদি চ্যানেল নতুন থাকো আর ভিডিওগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিতে হবে নাও লেট স্টার্ট দ্য ভিডিও ওকে তো ফার্স্টে যে স্কুলটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে ডেল্লি পাবলিক হাই স্কুল সেটি ব্রাঞ্চ হচ্ছে এটা নেপালগঞ্জ বিষ্ণুপুর সাউথ চব্বিশ পরগনা ওয়ান টেট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড টিচার্স ফর ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি ম্যাথ সায়েন্স ইংলিশ ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকলে খুব ভালো হয় ডেল্লি পাবলিক স্কুলে দেখো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর একটা থাকে তারা সবসময় যে ক্যান্ডিডেট নেয় সবসময় তারা ফার্স্ট প্রেফারেন্স তাদেরকে দেবে যারা একটু ইংলিশে ফ্লুয়েন্স থাকবে এবং সেটা পসিবিলিটি হয় তখনই যে এই ক্যান্ডিডেটরা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে এরকম অনেক আছে বেঙ্গলি মিডিয়াম থেকে অনেক স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা বিলং করে তারা ইংলিশে মানে অনেক বেশি ফ্লুয়েন্স ঠিক আছে তো ওইটা নিজের ওপরে আছে পুরোপুরি নিজের প্র্যাকটিসের ওপরে আছে এবং তার সাথে বলা হয়েছে বিয়েড কিন্তু এখানে কম্পালসারি যেহেতু ডেল্লি পাবলিক হাই স্কুল একটা নামি স্কুল এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বিএডটা কিন্তু কম্পালসারি থাকতেই হবে সাবজেক্টের রেসপেক্টে ওকে এই সাবজেক্টগুলো উপরে তোমাদের যদি হবো গ্র্যাজুয়েশান অথবা মাস্টার্স করা আছে উইথ বিএড তো অবশ্যই কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই ওকে ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে ফোন করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা এই ব্রাঞ্চের মেল আইডিটা তোমরা সার্চ করে নিয়ে কিন্তু ডাইরেক্ট মেল করে দিতে পারো ওকে নেক্সট তোমাদের সাথে আমি স্কুল শেয়ার করছি দেখো ওখানে বলা হয়েছে ওয়ান্টেড ওয়ান ফুল টাইম টিচার ফর কমার্স কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে ইউজিসি নর্মস মানে ইউজিসি অনুসারে যে কোয়ালিফিকেশান থাকা দরকার সেরকম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কমার্স কমার্স হচ্ছে তুমি ইলেভেন টুয়েলভ তুমি পড়াচ্ছ কোন স্কুলে এবং ইলেভেন টুয়েলভের টিচার হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি সেখানে আমি বলে দিয়েছি যে টিজিটি পিজিটি প্রাইমারি সেকশানে কেমন যোগ্যতা থাকা দরকার টিচারদের আমি একবার থরলি ভিডিও তো তোমাদের জানি রাখি যে ইলেভেন টুয়েলভ অর্থাৎ কমার্স পড়াতে গেলে ইলেভেন টুয়েলভের টিচার হতে হবে এবং তার জন্য কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচার থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার থাকা মানে রেসপেক্টিভ সাবজেক্টের উপরে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো উইথ হ্যাভিং ফিফটি পার্সেন্ট অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট উইথ বিএড তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে হবে উইথিন সেভেন ডেসের মধ্যে টু প্রিন্সিপালকে এবং এখানে কলেজ নেম দিয়ে দেওয়া হয়েছে উইথ এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে লিলুয়াতে এবং মেলও করে দিতে পারো তোমরা টু দ্য প্রিন্সিপাল দিয়ে একটা লেটার পোস্ট করে দিতে পারো যদি তোমার কমার্সের উপরে যদি তোমার পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড থাকে এবং তার সাথে তোমরা এখানে মেলো করে রাখতে পারো ওকে নেক্সট আমরা চলে যাব হাওড়া সেন্ট জন্স হাই স্কুল এটা খুবই একটা রেপোটেড স্কুল এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার ফর ইংলিশ ম্যাথ সায়েন্স সায়েন্সের মধ্যে এখানে দেখো সাবজেক্ট কম্বিনেশান দেখিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি বায়ো সায়েন্স কম্পিউটার সায়েন্স হিন্দি বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি এসএসটি ফর মিডিল প্রাইমারি সেকশনের জন্য ট্রেন কিন্ডার গার্ডেন অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট হ্যাভিং কম্পিউটার নলেজ এরকম ভ্যাকেন্সিটাও আছে ওকে তাহলে ভাবো যারা বেঙ্গলির জন্যে চাকরির খোঁজে আছো যে বেঙ্গলিতে যারা মাস্টার্স করে আছো গ্র্যাজুয়েশান করে আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস সেন্ড দেয়ার সিবি তাহলে মানে এখানে তোমরা তোমাদের অ্যালং উইথ দেয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে একটা সিবি তৈরি করে কিন্তু এখানে তোমরা পাঠিয়ে দেবে আমি যেটা সব সময় তোমাদের কথা দিয়ে রাখি যেটা ভিডিওর প্রথমেই শুরু করে রাখি যদি বিএড না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো এখানে যে মেল আইডি দিয়েছে সেই মেল আইডিতে কিন্তু তোমরা তোমাদের মেল করে দেবে তোমরা অনেকে ভাবতেই পারো যে উইথআউট বিএড কীভাবে সিলেক্ট হতে পারো তো তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যখন ভাবো তোমরা এলিজিবল থাকছো রেসপেক্টিভ ইওর কোয়ালিফিকেশান অ্যাকাডেমি মার্কস অনুসারে তারপর যখন তোমাদের কল করা হবে তোমরা যখন যাবে ডেমো ক্লাসের জন্যে তখন তোমাদের যে পড়ানোর যে মেথড সেই মেথডটা দেখে তোমরা কত ভালোভাবে তোমরা ক্লাসে ফ্রেন্ডলি তোমরা একটা ইনভারনমেন্ট রেডি করে তোমরা পড়াতে পারো সেইটা দেখে কিন্তু সেটার বেশে তোমাদের মার্কস দেওয়া হবে এবং তারপরে কিন্তু তোমরা কোয়ালিফাইড হয়ে যাবে পরেও টিচিং পোস্ট তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই